দ্বিতীয় ধাপে লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় সোমবার ভোর রাত থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায় তবে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পদ্মা পদ্মাপাড়িতে ফেরিগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড় এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলার যোগে পদ্মা পাড়ি দিচ্ছেন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ দুঃখিত নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ উপব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান সকাল থেকে চোদ্দটি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাবার সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষা রয়েছে চার শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেট কার ও কয়েক শতাধিক পণ্যবাহী যানবাহন